হ্যালো, মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম। লাঞ্চ বলতে তাও 3:40 বেজে গেছে, মানে 3:30 বাজে, 10 মিনিট ফাস্ট। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। একটু বেরিয়েছিলাম একটু দরকারি কাজে, তো তার জন্য ব্লগ শ্যুট করা হয়নি। তো যাই হোক, চলো একদম দুপুর থেকে ব্লগটা শুরু করছি, ঠিক আছে? আর লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছি। মেয়েকে সকালবেলা হোমওয়ার্ক করানো হয়নি, মেয়েকে এখন হোমওয়ার্ক করাতে বসাবো। কালকে হোমওয়ার্ক 11টার সময় করানোর কথা ছিল, একটু বেরিয়েছিলাম, ব্যস্ত ছিলাম। তো সিদ্ধ ভাত, তো চলো খেয়ে নি, খেয়ে আসছি পরে। তো মেয়েকে যে হোমওয়ার্ক করাতে বসাবো আর বসানো হয়নি, কারণ আমি রাত্রিবেলা অনেকটা টাইম পাবো হোমওয়ার্ক করাতে, তো আজ সানডে। আর মেয়েকে ভাবলাম তো আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথাও থেকে, ওরও একটু ভালো লাগবে, তো মা বাবার সঙ্গে সময় কাটাতে। আগের সপ্তাহে গেছিলাম মানে অবকাশ পার্কে, আজকে দেখি কোথায় যাওয়া যায়, চলো। ও, অনেকদিন পর লাল রঙের জ্যাকেটটা পরছি। আর মা একটু পজ কর, মা ওই কপিরাইট আসবে। তো অনেকদিন পর আমার রেড কালারের জ্যাকেটটা পরলাম। এটা অ্যাকচুয়ালি মিন্ট্রা থেকে নিয়েছিলাম, আর মিন্ট্রার পরে একটা অলওয়েজ বেস্ট। মেয়েকে দেখাই, দাদা মামটা সেজেছে, দেখেছো? সেজে সেজে নাচছে, আকার ম্যাডামের মতো লাগছে, তাই? আমরা এখন কোথায় যাচ্ছি? ঘুরতে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এক মাস ঘুরতে না, এসে হোমওয়ার্ক করবি? এক মাস ঘুরতে যাচ্ছি না, না স্কুল খুলে গেছে, এখন আর ঘোরা হবে না। আবার স্কুলের ছুটিতে আমরা ঘুরতে যাব, না অনেক দিনের যে ছুটিটা দেবে স্কুলে সেই ছুটিতে যাব, সেই গরমের ছুটি, বহুত দেরি, অনেক। তো যাই হোক, চলো কোথায় যাব জানি না, তবে মেয়েকে নিয়ে ঘুরতে পেরোবো এটুকু জানি, ঠিক আছে? চলো পরে আসছি। আর এদিকে জনি সকাল থেকে ছাড়া রয়েছে, ঠান্ডা আজকে প্রচণ্ড, শীতকালে আজকে আর রাখিনি, ও ছাড়াই থাকুক, বিছানা রয়েছে পাতা, শুয়ে পড়বে, তাই তো বাবু? ভাত সব কমপ্লিট, ওরে বাবা, ব্যায়াম করছো বাবা? বা কোথায় আসছিস? হ্যাঁ এদিকে ঘুরে কোথাও, কোথায় আসছিস? কি মদনমোহনপুর না মুকুন্দপুর? চলো ঠান্ডা বলো। হ্যাঁ খুব ঠান্ডা, কোথায় যাব কোথায় যাব ডিসাইড করে পাচ্ছিলাম না। ফার্স্টে ভাবছিলাম আমাদের গ্রামে, তারপরে ভাবলাম আইসমালি, তারপরে ভাবলাম কোথায় যাব কোথায় যাব করতে করতে এখানে লোকালে কি ঘুরবো, মেয়েকে নিয়ে একই জায়গায় ঘোরাফেরা বাজারের মধ্যে, এখানেই ভাবলাম তাহলে আসি, ঠিক আছে? যদিও বা মেয়ের ইচ্ছা গঙ্গা দেখবো, ফার্স্টে বলছিল নৌকা চড়বো, এখন অন্ধকারে নৌকা আমি কোথায় চড়াবো, আমাকে দেখা যাচ্ছে না, আমি জানি ক্যামেরা এখানে লাইট অফ। তো যাই হোক চলো। হ্যাঁ বাবা বাবা ঠিক আছে বাবা, ঠিক আছে চলো। কি ফাঁকা ছিল, আর এখন কত লোক গিজ 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 করে, দেখো কত লোক গিজ গিজ করে। আগে আগে এইসব জায়গা পুরো ফাঁকা, আমরা যখন আসতাম ছোটবেলায়। তুমি নমো করো নমো করো নমো করো নমো করো, ওই বাবা ওইখানেই মা আছে। Oh, what is he?
রাত্রিবেলার গঙ্গা আর কতটুকু পরিষ্কার আসবে, যতটুকু এসছে ততটুকু দেখাচ্ছে। মায়ের ফোনে পরিষ্কার দেখাচ্ছে, ঠিক আছে। গঙ্গা ধারে মন্দির, মুকুন্দনগর ঘাট। তুই হাওয়াই 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 তো হবে, হাওয়াই চলো। কোন যুগে ডাইনোসরের অস্তিত্ব পাওয়া যায়? ঘুরতে যাবো না, একটু বল বা একটা জিনিস বলবো বল। কোন যুগে ডাইনোসরের অস্তিত্ব পাওয়া যায়? জুরাসিক যুগে না? এই দেখ সেই ডাইনোসর, এই তো ছোট ডাইনোসর, বড় ডাইনোসর হ্যাঁ আরো বড় হয়। এই দেখ হরি, আর এই দেখ সিংহ। যাও যাও যাও, ঝাঁপ দেবে পালা, মিথ্যে ওটা পাথরের, সত্যিকারের সিংহ দেখাতে নিয়ে যাবো। আলিপুর চিড়িয়াখানা যাবো আমরা এর মধ্যে, হ্যাঁ চিড়িয়াখানায় গিয়ে সিংহ দেখে আসবো, ঠিক আছে। হ্যাঁ সিংহ দেখে আসবো, হাতি দেখে আসবো, ডাস্টবিন ডাস্টবিন এটা এখানে নোংরা ফেলে, কিন্তু এটা কাক। আর এই দেখ শিবশম্ভু, এ দে বাবা শিবশম্ভু। আর ওই দেখ ভোলা মহেশ্বর বসে, ওই দেখ জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। হর হর, হ্যাঁ শুকনো খাবে, শুকনো খাবে না জল দিয়েই খাবে। খাও খাও খাও, এই চা খাবো, দুটো চা বললাম, ও বললো চা খাবে না, আমি চা খাই টুক করে। লাড্ডু খাই, এ বা লাড্ডু খাবি, তুমি লাড্ডু খাবা। এখন মেয়ে যাচ্ছে হচ্ছে কোথায়, মা কোথায় যাচ্ছ, কোন দাদু যাও, চাদর ঘেটেছিস তাই তো? হ্যাঁ বিছানার চাদর ঘেটেছিস, ছিলাম না আর বিছানা চাদর ইনতে আসতে ঘেটেছিস, বা তো বন্ধুরা এই এখন বাড়ি ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যে মেয়েকে হোমওয়ার্ক করা দেবো বসাবো, ঠিক আছে একটুখানি বসি রেস্ট নি, বাইরে খুব ঠান্ডা। তো এই হচ্ছে ডিনার, ডিনারে হচ্ছে ভাত ডাল অমলেট ডিম আলু ভাতে মাখা, একদম জমে ক্ষীর। তো বাজে হচ্ছে এখন 10:15 মতো, তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আর কি কি ঘুরু 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 করছিস তখন থেকে, কি ব্যস্ত কি ব্যস্ত, বাবা কি ব্যস্ত, কোমর দুলি দুলি হাঁটতে হাঁটতে চলে গেলো, দেখো কি ব্যস্ত বাবা। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার হয়ে গেছে, 10:30 বাজে, শুয়ে পড়বো। তবে আজ আমার ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না এতটুকু, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে ঘুমের ওষুধ খেয়ে, আর তখন চালিয়ে দিয়েছি দেখো জলটা, সে আবার ঘোলা ঘোলা হচ্ছে হালকা হালকা। ক্যাটফিশ যে কটা ছিল 13টার মতো ক্যাটফিশ ছিল, ক্যাটফিশগুলো সব মরে গেছে, আর এখন বাকি রয়েছে খালি বড় বড় মাছগুলো। ক্যাটফিশগুলো মরে গেলে কী কারণে মরলো জানি না, খেয়েছিস বাবু? তো চলো শুয়ে পড়বো, আর শীত বেশ ভালোই পড়েছে। ব্লগিংটা আজকে খুব খুব ছোটো হলো, তো সবশেষে এই কথাটা বলতেই ভুলে গেছি, যেটা অনেকেই শুনতে ভালোবাসে, সেটা হচ্ছে রাত্রিকাল আগত। আর ভিডিওটা এখানেই শেষ করবো, একদম একদম ছোট হয়েছে বোধ হয়,
একদম ছোট হয়েছে, মানে আজকে সকালের দিকে এত ব্যস্ত ছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি, তো বেলা করে শ্যুট করেছি, লাঞ্চের লাঞ্চ থেকে শুরু করেছি, বোধহয় লাঞ্চের পর থেকে বোধহয় আজকে, ঠিক আছে। আর মেয়ের সঙ্গে তো ঘুরে বেশ ভালোই আজকে দিনটা কাটালাম, কিন্তু মেয়েটাকে দিনের বেলায় ঘুরতে গেলে একটু বেশি ভালো হতো, রাতের দিকে একটু ঠান্ডা বেশি, তো খুব বাজে হলো বিষয়টা ঠান্ডার মধ্যে ঘুরে, দিনের বেলা ঘুরলে বেশি ভালো। দিনের বেলা তো মেয়ে ব্যস্ত ছিল, খেলাধুলা করছিল ওই বাড়িতে, যাই হোক। তো ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, তো ততক্ষণ খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা। কালকে মার্কেট আছে, মার্কেটে অ্যানালিসিস করতে বসতে হবে, এটাও একটা কাজ আছে, চলো।